Hey, hello guys, welcome to my channel and guys, prepare not to have a video in the solar sham to my day. So, guys, ask a video again to own a conic base important actor video to let's say, count guys ask a video to my day. Can take a quick dinner. What damn on the sub as that no tune act a bolosho event. So, she event a marathon level at Sata Bandar as that. So, she bundled with Camon to solitaire cone event on the she taken to a video to my cabolebo. Yes, so guys, a master cotto taikama the sub a misty shop as that. She taken to a video to my 100% confirm core bolebo. Yes, so guys, misty shop and এই মাসের এলাইট পেটা ডিসকাউন্ট তো তোমরা পাবা কিনা সেটা কিন্তু 100% কনফার্ম হয়ে গেছে তো কবে মিষ্টি শপটা আসতে যাচ্ছে আর এলাইট পেটা ডিসকাউন্ট পাবা কিনা সেটা কিন্তু এই ভিডিওতে পুরো ডিটেইলসে তোমাদেরকে বলে দেব এসাও গাইস এক্সট্রা অনিক অনিক আপডেট নিয়ে এই ভিডিওতে পুরো ডিটেইলসে আলোচনা করব সো গাইস ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো না হলে কিন্তু কিছু বুঝতে পারবা না আর এখন যদি এই ভিডিওতে লাইক দাও তাহলে কি করছো সকল মিলে এই ভিডিওতে একটা করে লাইক করে দাও আর আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশন করে দাও তোর বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক তো গাইস সবার প্রথমে তোমাদেরকে বলে রাখি গাইস আজকে থেকে আমাদের গিভওয়েটা কিন্তু শুরু সো সবার আগে গাইস আমি তোমাদেরকে বলে রাখি আজকে ভিডিওতে তোমরা যারা যারা ভিডিওটা দেখতেছো সকলে একটা করে লাইক দিবা এবং লাইক আম কমপ্লিট করে দিবা 2000 তাহলে গাইস কালকের ভিডিওতে তোমাদের মধ্যে থেকে একজনকে একটা উইকলি মেম্বারশিপ গিভ করা হবে সো আজকে ভিডিওতে যদি গাইস তোমরা 2000 লাইক আম কমপ্লিট করে দিতে পারো তাহলে প্রতিদিন কিন্তু তোমাদেরকে উইকলি গিভওয়ে করব সো গাইস তোমরা যদি গিভওয়ে পেতে চাও অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা করে লাইক করে দিবা এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা এন্ড তোমাদের কমেন্ট বক্সে সকলে ইউআইডিটা দিয়ে দেবা ওকে গাইস আশা করি বুঝে গিয়েছো তো গাইস সবার প্রথমে যে আপডেট আমি তোমাদেরকে দিব গাইস আমাদের বাংলাদেশ ইন্ডিয়ান সার্ভার আসতে আছে হলি ইভেন্ট হ্যাঁ গাইস হলি ইভেন্টটা উপলক্ষে তোমরা কিন্তু অনেক অনেক আইটেম ফ্রিতে পেয়ে যাবা গতবার তোমাদের সবার মধ্যে থেকে কিন্তু সবাইকে পুশ আপ ইমোটটা ফ্রিতে দেওয়া হয়েছিল সো এবার কিন্তু গাইস এইগুলার স্ক্রিনটা তোমাদেরকে ফ্রিতে দেওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি রয়েছে আর যদি গাইস ফ্রিতে না দেয় তাহলে টপ আপ ইভেন্ট থেকে তোমরা ফ্রিতে পাবা 100% হ্যান্ড গাইস এই যেগুলার স্ক্রিনটা দেখতেছো এটা কিন্তু OB32 আপডেটের একটা গুলার স্ক্রিন হ্যান্ড গাইস এখানে বার্গার মতো একটা গুলার স্ক্রিন দেখতে পাচ্ছো মানে বারকারে একটা ছবি দেওয়া রয়েছে সো এই গুলার স্ক্রিনটাও কিন্তু OB32 আপডেটের একটা গুলার স্ক্রিন এখানে গাইস দেখতে পাচ্ছো পাহাড় পর্বতের ছবি দেওয়া রয়েছে হিমালয় মানে তুষার পরে যে সব পাহাড়ের উপর তো সেই সব পাহাড়ে একটা ছবি দেওয়া রয়েছে এটাও কিন্তু OB32 আপডেটের একটা গুলার স্ক্রিন এন্ড গাইস এখানে আরো একটা গুলার স্ক্রিন দেখতে পাচ্ছো মোটামুটি গুলার স্ক্রিনগুলো কিন্তু সুন্দর রয়েছে তারপর গাইস বলে আর কি এখান থেকে কয়েকদিন পরে OB32 আপডেট আসতে আছে আর ওই আপডেটের পরে কোন কোন ইভেন্টের মাধ্যমে এই আইটেমগুলো তোমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবো মানে টপ আপ ইভেন্টে যেগুলো আসবে সেগুলো তো অবশ্যই ফ্রিতে পেয়ে যাবো ওকে গাইস আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছো তো গাইস এরপর যে আপডেট আমি তোমাদেরকে দেবো তোমরা গাইস অনেকেই প্রশ্ন করেছিলে যে ভাই আমাদের ডাকো একের মতো অনেক অনেক বেশি সুন্দর একটা গান স্ক্রিন আসতে আছে যেটা ইভোলিউশন গান স্ক্রিন তো ওই ইভো গানটা কবে আসতে পারে ঠিক এইটার একটা তারিখ জানতে চেয়েছিলে তো এইটা কিন্তু গাইস ড্রাকো একের থেকে আরও বেশি মারাত্মক হতে যাচ্ছে গাইস আমি তোমাদেরকে এটুকু বলে রাখি একে এবং এম্পোরিয়ন এই দুইটা গান স্ক্রিন কিন্তু সেম টু সেম বললে মানায় মানে এম্পোরিয়ন একের থেকে কিন্তু আরও বেটার আর এটা যদি ইভোলিউশন গান স্ক্রিন আসে তাহলে গাইস তোমরা বুঝতে পারতেছো এর অ্যানিমেশন থেকে শুরু করে সব কিছু কিন্তু ওই ডাকো একের মতোই হতে যাচ্ছে এখানে জাস্ট ডাকো একেরটা একটু ব্লু কালার আর এখানে কিন্তু পুরোই লাভা কালার মানে লাভা বলতে যে অগ্নি কালার আর কি আগুনের মতো কালার বাকি সব কিন্তু ডাকো একের মতোই সেম টু সেম আর আকৃতিটা একটু এদিক ওদিক তাছাড়া কিন্তু সব কিছু ডাকো একের মতোই তো এটাও কিন্তু গাইস অনেক অনেক বেশি মারাত্মক একটা গান স্ক্রিন হতে যাচ্ছে তো এই গান স্ক্রিনটা যখনই আসবে গাইস তখনই তোমরা নিয়ে নিবা আর প্রতিটা ওবি আপডেটের পরে কিন্তু একটা নতুন নতুন ইভোলিউশন গান স্ক্রিন আমাদের সাথে বের হবে যেমন এবারের আপডেটে মানে OB31 আপডেটে বেরিয়েছিল আমাদের ইভোলিউশন UMP সো সেক্ষেত্রে গাইস OB32 আপডেট মানে এখান থেকে জাস্ট কয়েকদিনের মধ্যে OB32 আপডেটটা আসতে আসছে আর ওই OB32 আপডেটে কিন্তু M4A1-এর এই লেজেন্ড ইভোলিউশন গান স্ক্রিনটা তোমরা সকলে পেয়ে যাবার যখনই ফ্যাডেডের মাধ্যমে আসবে গাইস তোমরা ম্যাক্স করতে না পারো আমি তোমাদেরকে সাজেস্ট করি আপাতত তোমরা 1000 ডায়মন্ড খরচ করে এইটা নিয়ে রাখবা ওকে আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছে এন্ড গাইস এবারে বড় একটা আপডেট তোমাদেরকে দিতে গাইস আমাদের সার্ভার আসতে আসছে নতুন একটা লেজেন্ডের রয়্যাল হ্যাঁ গাইস নতুন একটা ইভেন্ট মানে এইটা কিন্তু গাইস ওয়েব ইভেন্ট না এইটা একটা লেজেন্ডের রয়্যাল ইভেন্ট আসতে যাচ্ছে যেমনটা গাইস তোমরা স্কোপে দেখতে পাচ্ছো এখানে চারটা বান্ডেল দেওয়া হচ্ছে আর এই গাইস চারটা বান্ডেলই কিন্তু অনেক অনেক বেশি মারাত্মক লেভেলের বান্ডেল মানে এই বান্ডেলগুলো একেবারে রেয়ার না তারপর গাইস বান্ডেলগুলো দেখতে পাচ্ছো মারাত্মক লেভেলের বান্ডেল কিন্তু এখানে বান্ডেলের শেপটা গাইস তোমরা দেখো জাস্ট OP টাইপের শেপ আর এই চারটা বান্ডেলই কিন্তু একটা ইভেন্টের মাধ্যমে আসবে গাইস যেটা আমাদের লেজেন্ডের রয়্যাল বলে থাকে আর কি মানে ফ্যাডেড হুইল বা আমাদের যে নতুন একটা ইভেন্ট এসেছে মানে নতুন একটা
ইনকিউবেটর এসেছে, ওই রকম ওই সবগুলো কিন্তু লেজেন্ডের রয়্যালের মধ্যে পড়ে। আর ওই লেজেন্ডের রয়্যালের মাধ্যমে একটা ইভেন্ট তোমাদেরকে দেওয়া হবে, ওখানে চারটা বান্ডেল থাকবে, আরও কিছু কিছু আইটেম থাকবে, হয়তো টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে নেওয়ার একটা ব্যবস্থা থাকবে। সো এইভাবে কিন্তু ওই ইভেন্টের মাধ্যমে তোমরা এই চারটা বান্ডেল দেখতে পারবা, আর খুবই কম ডায়মন্ডের মধ্যে তোমরা পেয়ে যাবে এই সুন্দর সুন্দর বান্ডেলগুলো। গাইজ, তোমরা যারা আইডির কালেকশন বাড়াতে চাও বা সুন্দর সুন্দর বান্ডেল পরে খেলতে চাও, তোমাদের কাছে অনেক কালেকশন আছে, আরেক কালেকশন বাড়ানো দরকার, তারাগুলো এই কিন্তু নিতে পারো। তো এইগুলো কিন্তু আমাদের সার্ভে আসতে আছে আগামী 13 তারিখ, মানে দুই দিনের মধ্যে আমাদের সার্ভে আসতে আছে, আর দুই দিন পরে কিন্তু আমাদের সার্ভার থেকে এই বান্ডেলগুলো তোমরা নিতে পারবো। ওকে গাইজ, আশা করি ক্লিয়ার হয়ে গিয়ে। তো গাইজ, এবারে তোমাদেরকে আরও একটা নতুন বান্ডেল দেখিয়ে দিচ্ছি। গাইজ, এই বান্ডেলটা এখান থেকে অনেক আগে তোমাদেরকে দেখেছিলাম, মানে দিওয়ালি ইভেন্ট যখন চলেছিল ইন্ডিয়ান সার্ভে, তখন তোমাদেরকে বলেছিলাম আমাদের বাংলাদেশ সার্ভে এই বান্ডেলটা আসতে পারে কয়েকদিনের মধ্যে। সো আমি গাইজ তোমাদেরকে বলে কি, এই বান্ডেলটা দেখতে কিন্তু মোটামুটি সুন্দর রয়েছে। আর এই বান্ডেলটা যদি আসে তাহলে আপাতত গাইজ আসবে না। তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে যে ভাই এই বান্ডেলটা আমাদের সার্ভে আসবে কিনা, মানে অনেকে কিন্তু আমাকে ফিক্সার দিয়েছিল যে ভাই এই বান্ডেলটা আপনি বলেছিলেন ফ্রিতে দিবে, বাট দিল না কেন? তো গাইজ দেখো, ফ্রিতে দিল না সেটা আলাদা কথা, গাই না কখন কি করে এটা কিন্তু বলা যায় না। সো যেহেতু আমাদেরকে ফ্রিতে দিল না, সেহেতু গাইজ তোমরা অপেক্ষা করতে থাকো। এখান থেকে কিছুদিনের মধ্যে আমাদের সার্ভে আসতে আছে ঈদুল আজহা ইভেন্ট বা ঈদুল ফিতর ইভেন্ট, মানে এখান থেকে ঈদুল ফিতর ইভেন্টটা আসার এখনও কয়েক মাস বাকি রয়েছে, মানে আমাদের ঈদ যখন আসবে রামাদান ইভেন্ট, তো রামাদান ইভেন্ট উপলক্ষে কিন্তু এই বান্ডেলটা তোমাদেরকে ফ্রিতে দেওয়া হতে পারে, যেহেতু এটা পাঞ্জাবি টাইপের, মানে পাঞ্জাবি টাইপের বলতে কি পাঞ্জাবিরই। সো এইটা কিন্তু আমাদের সার্ভে আসতে আছে ঈদুল ফিতর ইভেন্টে, মানে ঈদুল ফিতর ইভেন্টেই কিন্তু তোমরা দেখতে পারবা 99% সম্ভাবনা রয়েছে, নট 100% কনফার্ম। তো এটা গাইজ তোমাদের মাথায় রাখতে হবে, যদি এটা ঈদুল ফিতর ইভেন্টে আসে তাহলে 100% গ্যারান্টেড তোমরা এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবো। ওকে গাইজ, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তো গাইজ, এবারে আমি তোমাদেরকে বলে দিচ্ছি আজ রাত 12টার পর আমাদের সার্ভে নতুন কোনো আপডেট আসবে কিনা। তো দেখো গাইজ, আপাতত আজ রাত 12টার পর আমাদের সার্ভে নতুন কোনো ইভেন্ট আসার চান্সেস নেই, কারণ প্রতিটা ইভেন্ট কিন্তু আমাদের সার্ভে চলতেছে। সেক্ষেত্রে গাইজ কালকে রাত 12টার পরে কিন্তু আমাদের সার্ভে আসতে আছে একটা লেজেন্ডের রয়্যাল, আর সেখানে যে চারটা বান্ডেল তোমাদেরকে দেখিয়ে দিলাম ওই চারটা বান্ডেল কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা দেখতে পারবা। ওকে গাইজ, আশা করি সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হয়ে গেছো। তো গাইজ, এবারে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি, ক্লিয়ার করে দিচ্ছি আমাদের সার্ভে মিস্ট্রি শপটা আসবে কিনা, অ্যান্ড এলাইট পাস তোমরা ডিসকাউন্টে পাবা কিনা। গাইজ, আমি অনেক আগেই কিন্তু তোমাদেরকে বলে দিয়েছিলাম এই মাসে তোমরা 100% কনফার্ম থাকতে পারো মিস্ট্রি শপটা দেখতে পারবা, আর সেখানে অনেক ভালো আইটেম আসার চান্সেস রয়েছে। বাট গাইজ, প্রতিনিয়ত যেমন গাই না আমাদের সাথে বাটপাড়ি করে থাকে, এরকম বাটপাড়ি যদি করে থাকে তাহলে কিন্তু এখানে গাইজ তোমরা ভালো কোনো আইটেম পাবা না। ওই খুঁটিনাটি ছোট্ট ছোট্ট আইটেমগুলো তোমাদেরকে দেওয়া হবে, সস্তা যেগুলো রয়েছে, 150 ডায়মন্ডের ইমোট যেগুলো রয়েছে বা 300 ডায়মন্ডের ইমোট যেগুলো রয়েছে, ওইগুলো এখানে তোমাদেরকে দেওয়া হবে, অ্যান্ড 4-5টা টোকেন বক্স দেওয়া হবে, 4-5টা 10টা ভাউচার তোমাদেরকে দেওয়া হবে, এইরকম কিন্তু কিছু কিছু আইটেম এখানে তোমাদেরকে দেওয়া হবে, বাট এর বেশি তোমরা পাবা না। আর যদি গাড়ি না একটু মন নরম করে দেয় সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো ভালো আইটেম তোমরা পেয়ে যাবা। বাট গাইজ, আবার ভেবো না, এখানে যেটা রয়েছে যে শর্টগান স্কিন, হার্ট ইমোট, প্রোফোস ইমোট, এইগুলো তোমরা পাবা। গাইজ, এগুলো তো শুধুমাত্র তোমাদের আকর্ষণ করার জন্য, সো এইগুলো কিন্তু তোমরা পাবানা। আর গাইজ, আমি তোমাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে রাখি, এখানে তোমরা এলাইট পাস পাবা কিনা। তো দেখো গাইজ, এলাইট পাসটাও কিন্তু এই মাসে আসার সম্ভাবনা অনেক অনেক বেশি রয়েছে। এক কথা বলতে গেলে আমি যদি নিজস্ব প্রেডিকশন তোমাদেরকে দেই তাহলে 100% গ্যারান্টি তোমাদেরকে দিতে পারি যা এই মাসে তোমরা এলাইট পাসটা দেখতে পারবা, কারণ এই মাসে এলাইট পাসে কিন্তু কোনো ইমোট নেই, এই জন্য কিন্তু তোমরা পাবা। ওকে গাইজ, আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছো। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।